খোয়াই থানাধীন জঙ্গলমহল এলাকার তাঁতিপাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম রবীন্দ্র সুর বৈদ্য, বয়স 80। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত করছে। শুক্রবার রাতে খোয়াই থানার অন্তর্গত জঙ্গলমহল এলাকায় তাঁতিপাড়ায় একটি মৃতদেহ পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম রবীন্দ্র সুর বৈদ্য, বয়স 80। মৃত ব্যক্তির ছেলের অভিযোগ, বাড়ির মালিক লাকড়ি দিয়ে তার বাবাকে হত্যা করেছে। মৃত ব্যক্তির পাশে বাঁশ এবং লাকড়ি পাওয়া গেছে। পুলিশের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে। শনিবার বর্তমানে মৃতদেহটি খোয়াই জেলা হাসপাতালে মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মনে করেন একটা দেড়টার জন্য ফুরাতে বাইক দিয়েছি, বাইক দিয়েছি বলে আমরা কেন একজন টমটম ড্রাইভার, রাত্রে আড়াইটা তিনটা বাজে মনে হয়। এই সময় আমার ডাক্তার আছে, আমি উচি উচি করে দেখেছি কাতিপাড়া একটা লাশ হয়ে রয়েছে, লাশ হয়ে রয়েছে। এটা আমরা তো বালা করে চিনছি না, দেখ গেতর বাবা নেই। আমি গিয়া সেরে আমার স্যার রেলওয়ে গেছি, গিয়ে দেখি আমার বাবা হই। তারপর পুলিশ তারা গেছে, গিয়া সেরে আসামি একজন ধরে আনছে, আমার বাবারে হাসপাতাল লিয়েছি। সকালে আবার কেন থানাতেছি। আচ্ছা, তো আপনার কি ধারণা কিভাবে তেন্দ্রে মারতে পারে, কি কি কারণে, আপনার কোনো ধারণা আছে? সেলি পাওয়া গেছে, সেলি পাওয়া গেছে, বাস পাওয়া গেছে, এটি যে বাইরে মারছে যেন তিনি রক্ত খুলে গেছে, থানার মধ্যে আনছিল আবার মনে নিছে। যে আপনার কোনো সন্দেহ আছে নাকি এর উপরে, যে কেউ করতে পারে? বাড়ির মালিক ওই, বাড়ির মালিক ওই, হ্যাঁ বাড়ির মালিক ওই। স্বীকার করছেন না কোনো, জানতে পারছেন কোনো ভাবে? জানতে পারছি, আমরা বাড়িতে একজন আছে বিশু দেবনাথ কইরা। আচ্ছা, এরে রাতে ঘটনার পরে গিয়া এরা ডাকছে, তা আসামি মত কেড়েছিল, দেখিয়া কইছে ও মুখে আমি মারছি তোরা আয়, এ কইছে আমি একলা যাইতাম না। ইয়াও আমরা কিন্তু একজন মেম্বার আছে ওরে কিন্তু পাল, এরা ফোন করছে, এরা ফোন করছে পরে এরা লইয়া আমরা প্রধানের কেন গেছে, প্রধানের কেন গিয়া সেটা প্রধানটা লইয়া পরে থানার জানা নিয়েছে, থানা গেছে পুরো আমি। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর জঙ্গলমহলে আসতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।